প্রিয় অডিয়েন্স যারা রয়েছেন আজকের ফাইনাল খেলা উপভোগ করার জন্য মাঠে প্রবেশ করেছেন এবং যারা মাঠের বাইরে আছেন তারা আমার ভিডিওটা দেখতেছেন এদিকে কোয়ালিটি টিম কিন্তু পুরো प्रिपरेशन নিয়ে মাঠে নেমে পড়েছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি তাদের যে অনুশীলন সেটা কিন্তু তারা মাঠের বাইরে করেছেন এবং সাময়িক যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা মেইনটেইন করতেছে মাঠের ভিতরে চলুন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই তো দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কোয়ালিটির যে প্লেয়ার বিন্দুরা তারা কিন্তু এখানে অনুশীলন করতেছে ঘুরতেছে যে যার মতো প্র্যাকটিস করতেছে তো কেউ মাঠের বাইরে আছে কেউ মাঠের ভিতরে আছে এই হলো পরিস্থিতি আর এখানে মাঠে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ রোদ আছে দেখতে পাচ্ছেন আমার শরীরে ঘেমে গেছে দর্শক তো আমরা এখন সামনের দিকে একটু আগাবো সামনের মঞ্চের দিকে দেখি এখানে কে কে রয়েছে এখানে রাইসম্যান রয়েছেন আর দুই দলেরই অধিনায়ক রয়েছেন যারা এখানে কথাবার্তা বলতেছে কমিটির সাথে টস হবে সম্ভবত এখানে আমাদের দর্শক মন্ডলী যারা অরিয়ন নিউট্রাল লিমিটেডের কর্মরত উদ্বোধন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে বসে আছে দেখতেছেন শাকিল ভাই হাসতেছে এখানে কবির ভাই রয়েছেন আরও অনেকেই রয়েছেন যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ টাফ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে এত প্যাশন নিয়ে আসলে ভিডিওগুলো করাও খুব কষ্টকর দেখতেছেন আমি কিন্তু প্রচুর ঘেমে গেছি দর্শক আর এখানে রয়েছে সান্ত্বনামূলক যে ট্রফিগুলো রয়েছে এখানে রয়েছে আর এখানে বিশ্বকাপের যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে এখানে বিশেষ অতিথিবৃন্দরা বসবেন যাই হোক ওই আমাদের কবির ভাই পকেটে হাত দিয়ে হাত দিয়ে ঘুরতেছেন দেখতেই পাচ্ছেন তো যান দর্শক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো এখন আর সামনের দিকে এগিয়ে আমরা দেখি সামনে আরও কি দেখানো যায় দেখতে পাচ্ছেন এই মঞ্চটা তো সামনের দিকে আমরা যাবো এখন ওই পাশ যে এখানে রয়েছেন দর্শক খেলা কিন্তু কিছুক্ষণের মধ্যে মাঠে গড়াতে যাচ্ছে আমি ঠিক মাসের মাঠের ওই পাশে ছিলাম পশ্চিম পাশে ছিলাম আপনারা দেখেছেন কোয়ালিটিরা ওইখানে অনুশীলন করছে বা তাদের যে বিশেষ প্র্যাকটিস বা তাদের যে পদক্ষেপ সেগুলো তারা গ্রহণ করেছেন আনুষ্ঠানিকভাবে এখন কিন্তু আমরা চলে এসেছি মাঠের উত্তর দিকে ঠিক আছে সরি উত্তর না পূর্ব দিক সাইডটা মাঠে যেখানে রয়েছেন ড্রাইংয়ের যে খেলোয়াড় বা কমিটিগণ তারা রয়েছে এখানে কিন্তু প্রচুর দর্শকও রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক দর্শক আর যেহেতু জায়গার সংকট সেতে কিন্তু আমাদের ডিসিতে রয়েছে ভিআইপি পার্সন মুরব্বীরা উপরে উঠে বসে আছেন দেখতে পাচ্ছেন তো আমার সাথে আছে সবসময় এস এম আমিনুল বাহাত তো কি আর বলবো আমার পাশে রয়েছে আর মানে অনেকে ডাইনার যারা ম্যানেজমেন্ট বা কমিটি তারা কিন্তু আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে চাচ্ছেন না তো আমি এখন চলে আসছি আমাদের প্লেয়ারের এখানে তো দেখি তারা কী করে বা তাদের যে আদর্শ ভঙ্গি বাটা তারা কী প্রিপারেশন নিয়ে মাঠে নামছে সেটাই আজকে তাদের মুখে জানাবো ভাই কী খবর আপনার আজকে হুমায়ুন ভাই আপনাদের প্রিপারেশনটা কী সেটা একটু জানাবেন প্লিজ আর তো দেখছেন তার ভয়েসটা আসলে আসে নাই আস্তে করে বলছে যেহেতু এখানে দর্শকেরা কিন্তু খুব হাসাহাসি করতেছে এখানে অনেকেই রয়েছে বসে রয়েছে কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ কেউ হাসতেছে কেউ কথা বলতেছে যাই হোক যেহেতু আমার এটা আমি যেহেতু ওই মানে তাদেরকে ক্যামেরাতে একটু নিচ্ছি সেহেতু কিন্তু তারা অনেকেই করতেছে তো এই হলো আজকে বিশেষ যে খেলার যে একটা প্রস্তুতি সেটা কিন্তু আজকে অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তারা একটা গোপনে ছোটোখাটো একটা মিটিং করে নেব খেলার উপরে তো আমি আর এখানে বিশেষ কিছু জানতেও চাই না তাদের যে প্রস্তুতি আছে তারা সেটা নিচ্ছে তারা একে অন্যের সাথে কথা বলতেছে তো আমি এখন ক্যামেরা নিয়ে এখন বাইরে চলে যাব তো চলুন দর্শক আমার সাথে থাকুন দেখতে থাকুন তো দর্শক সাইডটা দেখেন আসলে মাঠে পূর্ব পাশ যে সাইডটা পড়েছেন সেই সাইডটা দেখেন খানা খন্ড পানি দিয়ে ভরা এখানে কিন্তু আসলে পজিশনটা খুবই খারাপ আমাদের সাথে রয়েছেন তো ভাই আমরা চলে আসছি ঠিক মঞ্চের পাশে দেখতে পাচ্ছেন আর এখানে দুই দলের প্লেয়ার রয়েছেন আর কমিটি বিন্দুরা বিশেষ অতিথিরা রয়েছেন তারা সামান্য সামান্য করে কিছু বক্তব্য রাখবেন বিশেষ খেলার আকর্ষণ যাকে বলে তাদের মহামূল্যবান বক্তব্য তারা রেখে আজকের খেলাটা শুরু করতে যাবেন তো দেখি আমি একটু ভিতরে যাব একটু ভিতরের দিকে যাচ্ছি আর এস এম আমিনুল বাহার ভাই আপনার সামনে থেকে একটু ক্যামেরাটা হাত দিয়ে ভিডিও করে আসেন তো দেখতেই পারছেন এখন আমি আর কোনো কথা বলবো না শুধু দেখবেন আপনারা মানুষের মুখ
আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এখানে আমাদের শ্রদ্ধ বড় ভাই স্যার সবাই আছে। আজকে আমার কথা বলার দিন না, আমি দীর্ঘ দেড় মাস বলছি, আজকে আমার দেড় মাসের জানি শেষের পালা, আর আজকে তাদের সামনে কথা বলার মতো যোগ্য। হবে জয় হবে আর্জেন্টিনা, এটা আগে থেকে জানা শোনা। হ্যালো রে ফুটবল খেলা ফাইনালে খেলবে আর্জেন্টিনা, সেই দলে ছিল বিশ্ব সেরা ম্যারাডোনা, সেই দলের নাম কি হলো প্রিয় আর্জেন্টিনা, বিশ্ব সেরা লিও মেসি আছে এই দলে, সামনে থাকবে আর্জেন্টিনা হলো ফাইনালে, সারা বিশ্বের ফুটবল প্রেমিক একটি সুরে কয় আর্জেন্টিনার জয় হবে, আর্জেন্টিনার জয় বুঝো না, ওস্তাদ মেসি নাই তো তুলনা, হবে জয় হবে আর্জেন্টিনা, এটা আগে থেকে জান না শোন না, মেসি 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 লিও মেসি গোল দিয়ে দিছে দেখে ফেলেছি, ট্রফি কাপ দিয়ে মেসির হাতে বিশাল এক ছবি এঁকে ফেলেছি, আর্জেন্টিনার পতাকা দিয়ে বিশ্বমতি জিল দেখে ফেলেছি, আর্জেন্টিনার সাপোর্টারে বাংলার ঘরে ঘরে সাদা নীল পতাকা এখন সারা বাংলায় ঘুরে, দারুণ জয় হবে আর্জেন্টিনার জয়, আর্জেন্টিনার জয়।
হবে আর্জেন্টিনার জয়, জিতাই হবে আর্জেন্টিনার তাদের হেলাধুলা খেলা এবং আজকের সবচেয়ে বেশি ভালো খেলতেছে ডাইনোস্টরের যে 30 নম্বর জার্সিধারী যার নাম রুবেল ভাঙ্গি, যাকে আমরা বলে থাকি আমাদের আর্জেন্টিনা ডিমারিয়া, আর তাকে আমরা ডিমারিয়া উপাধিটাই দিয়েছি আজকে ইস্টোর দলে। তো দেখুন দর্শক, হাজার হাজার মানুষের ঢল, লাখ লাখ মানুষ কিন্তু আজকে স্টেডিয়ামে খেলা দেখতে চলে এসেছেন এবং জাতীয় দলের অনেক খেলোয়াড় রয়েছেন আজকে মাঠে। তো হয়ে গেল লং শট, তবে টানটানার মধ্যে আজকে যে বিগততম খেলা শুরু হয়ে গেছে তার মধ্যে একটা আকর্ষণ হয়ে গেছে। তো শুরুতেই আমরা লক্ষ্য করতে পারতেছি ডাইনিয়ারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আক্রমণ করেছেন কিন্তু তারা গোল দিতে পারেননি, তাদের কিছু ভুল রয়েছে এখানে। আমরা কিন্তু ডাইনি স্টোরের যে কিছু প্লেয়ার তাদেরকে আমি ফলো করতেছি, তার মধ্যে কিন্তু অন্যতম রয়েছে 30 নম্বর জার্সিধারী, বর্তমান মেসির ফ্যান ক্লাবে যে 30 নম্বর জার্সিধারী খেলে সেটা হচ্ছে রুবেল। আর রয়েছেন আমাদের নজরুল, এখানে রয়েছেন ফারুক, রয়েছেন জনি। তাদের পায়ে কিন্তু সত্যি এক অনন্ত জাদু রয়েছে, তারা বল পেলেই কিন্তু বল টান মারে ঠিক গোল পোস্টের দিকে, কিন্তু তাদেরকে ফেরানোর মতো সক্ষমতা কি রয়েছে কোয়ালিটিদের সেটাই দেখার বিষয় আজকে। তো আপনারা দেখতেছেন দর্শকেরা, এইখানে কিন্তু কাদা পরিত্যক্ত একটা মাঠের মধ্যে এরকম কাদা মাটি দিয়ে এখানে কিন্তু আসলে খেলাটা খুব টাফ হয়ে যাচ্ছে, সবকটা প্লেয়ার এখানে এসে পড়ে যায়। আর এই যে দেখতেছেন এই পাশটাও আসলে ভালো না মাঠের অবস্থাটা, যার জন্য কিন্তু আক্রমণটা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এখন আমার মাইক্রোফোনটা অফ থাকবে কিছুক্ষণ, এই ফাঁকে আপনারা একটা গান শুনে নেবেন। আর্জেন্টিনা পাস, 4 বছর পরে এলো বিশ্বকাপ, এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস, এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস, এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস, এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস।
কৃত্রিম ভাগ্যের উপর আমরা বিশ্বাস করি হাত দুটো দেখবো খেলা শুধু তোর জোরি মন হারালে ফুল হারাবো হইব না উদাস এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস চারটি বছর পরে এলো বিশ্বকাপ এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস চারটি বছর পরে এলো বিশ্বকাপ এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস 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 এবারে শিওর আমি আর্জেন্টিনা পাস
আজকের ওরিয়ন মাঠে টান টান উত্তেজনার মুহূর্ত যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু 1-0 বলে এগিয়ে আছেন ডাইং এবং 0-1 বলে পিছিয়ে আছেন ওরিয়ন, যে কোয়ালিটি দল তারা। তো অনেকবার আক্রমণ হয়েছিল, অনেক আক্রমণ করেছিল ডাইং, কিন্তু কাজে লাগাতে পারেনি। কারণটা ছিল হচ্ছে তাদের যে বিপক্ষ দল কোয়ালিটি, তাদের গোলকিপার কিন্তু ছিল অসাংঘাতিক। তা সে যে যে বলগুলো ডাইভ করেছেন এবং ধরেছেন সত্যিই সেটা নজর কাড়া দর্শকে, এই গোলকিকে একটা অস্কার দিতেই হয়। তো ভিউয়ার্স আপনারা মাঠে দেখছেন লক্ষ মানুষের ঢল বয়ে গেছে এখানে, আর খুব ভাবেই খেলা জমে উঠেছে, খুব শক্তি হাতে দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। হাফ টাইমের পর তখন আমরা কিন্তু আমাদের ক্যামেরা মাঠের দক্ষিণ পাশে নিয়ে চলে যাব। এখন কিন্তু প্রথম অধ্যায়ের খেলা চলতেছে আপনারা দেখতেছেন, এবং এখানে দেখেন রুবেল ভাই কিন্তু একাই 100, সে কিন্তু তাকে 3 দিনও ব্যাগে রাখতে পারে না, সে এতটাই দুর্দান্ত, দুর্ধর্ষ এবং ক্ষমতাশীল, বা কী বলা যায় সেটা আমি জানি না, অসাংঘাতিক সে খেলা খেলতে পারে, সেটাই হচ্ছে বড় কথা। আর খেলায় একটা টান টান উত্তেজনা থাকে আজকের সেই খেলাতে কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু বাস্তবতাকে স্বীকার করতেই হবে, ডাইনের পায়ে 80% বল থাকার সত্ত্বেও তারা কিন্তু তেমনভাবে ভালো কিছু দিতে পারে নাই। এখানে আবারও রুবেল বল খেয়ে নিচ্ছে, রুবেল থেকে নজরুল থেকে আবারও জনি থেকে বল যাচ্ছে অন্যের পায়ে, অনেক দূরে চলে গেছেন, দেখা সম্ভব হচ্ছে না কোথায় আছেন বল, কার কাছে আছেন, আউট হয়ে গেছেন। তো দেখতে পাচ্ছেন পিওয়াস, ওটা হচ্ছে ওরিয়ন টেক্সটাইল লিমিটেড, আর বাম পাশেরটা সেটা হচ্ছে রেপ স্পোর্ট স্টক। তো খেলা চলতেছে দর্শক, আমরা এখন একটা গানে চলে যাব, আপনারা গান দেখার পর আবারও খেলাতে রেট করবো ইনশাল্লাহ। মাম্মা বল ভাইনা, আর্জেন্টিনা খেলা তো শুরু হয়ে গেছে, মাম্মা একটা গান শোনাও। আচ্ছা ঠিক আছে শোন। গল্পটা ব্যর্থতাই বড়া আমার গল্পে, আর্জেন্টিনাই সারা, যেদিন থেকে ফুটবল খেলা বুঝেছি সেদিন থেকে আর্জেন্টিনাই করেছি, ভালোবেসে বুকের মাঝে নাম লিখেছি, আর্জেন্টিনার জন্য কত কিছু করেছি, বন্ধুরা মিলে কত ঝগড়া করেছি, হেরে গেল তোমাদের সাথে রয়েছি। যারা করে ব্রাজিল তারা বড় ফাজিল, খেলা বুঝো না কিছু, একটা কথা বলি মন দিয়া শুনো, মেসির সাথে তুলনা কইরো না কোনো, মেসি হইছে আমাদের এই পরানের গুরু, গুরু নামটা নিয়া গানটা করলাম শুরু। কি বেগনা চলবো? হ্যাঁ মাম্মা চলে পুরাই পাংখা, তাই নাকি, চল আবার শুরু করি। ভুলে গেছো তোমরা পুরনো ইতিহাস, ইতিহাসে লেখা আছে তোমরা খাইছো বড় বাজ, গোল খাইছো সান্তা, মনে আছে তান্তা, তোমরা পারো না কিছু, আমি রেকম লেসু, হারলে কান্দ তোমরা মাথা কইরা নিচু, মেসি খেলে মাঠে ছাড়ে না তার পিছু, তোমরা করো বেশি বাপ, তাই আর্জেন্টিনা এবার নিব বিশ্বকাপ, নিব বিশ্বকাপ। হারলেও আছি আমরা, জিতলেও আছি আর্জেন্টিনা, আমরা বড় ভালোবাসি আর্জেন্টিনা, ছাড়া কিছু বুঝি না, মেসি ছাড়া মাঠে খেলা জমে না, আর্জেন্টিনা আমরা বড় ভালোবাসি, যেখানেই থাকি তাই ছুটে চলে আসি, বই নেই তোমাদের সাথে আছি আমরা, দোয়া করি আমরা জয় পাবে তোমরা, জয় পাবে তোমরা। হোক না গল্পটা ব্যর্থতাই বড়া আমার গল্পে, আর্জেন্টিনাই সারা, যেদিন থেকে ফুটবল খেলা বুঝেছি সেদিন থেকে আর্জেন্টিনাই করেছি, ভালোবেসে বুকের মাঝে নাম লিখেছি, আর্জেন্টিনার জন্য কত কিছু করেছি, বন্ধুরা মিলে কত ঝগড়া করেছি, হেরে গেল তোমাদের সাথে রয়েছি, সাথে রয়েছি।
দেখতে দেখতেই শেষ হয়ে গেল দ্বিতীয় অর্ধায় খেলা। আমার পাশে রয়েছে জিএসএম দাঁড়িয়ে। তো আমরা এখন দেখা যাক, মাঠের ভিতরে প্রবেশ করেছি, হাজার হাজার দর্শককে ঢল পড়ে গেছেন, সবাই ভেগে পানি খেয়ে নিচ্ছেন, লেবু খেয়ে নিচ্ছেন এবং তাদের শরীরটা চাঙ্গা করার জন্য যাবতীয় স্যালাইন পানি সহ যা যা প্রয়োজনীয় তারা সে প্রয়োজনগুলো মেটাচ্ছেন। আর আমার আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকই দর্শক রয়েছেন, তারা কিন্তু মাঠে এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন। এখন আমরা আমাদের মাইক্রোফোন নিয়ে আমরা দেখি মাঠটা একটু পরিদর্শন করি এবং ভিউয়ার্সদের কাছে যাবো, দেখাবো আপনাদেরকে সরাসরি কোথায় কী অবস্থান রয়েছেন ভিউয়ার্সরা, অডিয়েন্সরা যারা দর্শকরা খেলা দেখতে আসছেন। এবং আমরা দেখি ডাইনিং বা ওখানে কিছু একটা বলাবলি করতেছে, অনেক ভিড়, সেখানে আমরা যাব। কারণ হচ্ছে আপনারা তো দেখতেই পেলেন, আপনারা কিন্তু দেখেছেন হাফ টাইমের আগে এক গোল দিয়েছিলেন স্টোর থেকে ডাইনিংরা, তারপরে কিন্তু তারা একটা প্ল্যানিং শট পেয়েছিলেন আর সেটা কিন্তু কোনো ভুল কাজে তারা ব্যবহার করেনি, সেটা কিন্তু যথাযথ সব ব্যবহার করে গোল সমতার মাধ্যমে ফিরিয়ে এনেছেন, এক এক বাই এক গোল হয়ে গেছে। এখন কিন্তু সমঝোতার মধ্যেই আছেন, দেখা যাক পরে দুই দলই মরিয়া উঠবে কোন দলটা জিতবে। আসলে তাদের মধ্যে ভুল ছিল, ভুলের কারণে কিন্তু তারা এই জায়গায় একটা গোল খেয়েছেন। এটা তাদের খেলাতে অনেক ভুল দেখেছি, আমাদের ক্যামেরাতে আপনারা দেখেছেন তাদের কী কী ভুল ছিল। আসলে ভুল বলার খেলা হচ্ছে ভুল, ভুল করলেই সে ভুলের মাশুল দিতে হয় চরমে। তো সেই বিষয়েই মাথায় রেখে খেলা খেলতে হবে ঠান্ডা মাথায়, এবং মাথা গরম করলে চলবে না। সে লক্ষ্যেই আমি বলতেছি, তাই নিয়ে তোমরা যারা আছো মাথা ঠান্ডা করে খেলো, কোনো ভুল খেলা খেলো না, ভালো করে খেলো, দেখবে সফলতা তোমরাই পাবে। কারণ তোমাদের খেলা ভালো, তোমাদের পায়ে জাদুও দেখেছি, তোমরা খুব ভালো বল খেলতে পারো, ডিফেন্স খুব শক্ত এবং তোমাদের ভিতরে সেই কোয়ালিটি আমরা দেখতে পেরেছি। তো ভিউয়ার্স এখন আবারও বাহিনী চলে আসলাম, তো দেখতেছেন প্রচণ্ড রোদ, তো রোদে কিন্তু ঘেমে একাকার হচ্ছি। আমার পাশে কিন্তু এক কাকা দাঁড়িয়ে আছে, আর অনেকেই কিন্তু আসতেছে, কালু মামু আছে এখানে, এখানে রয়েছে আমার স্বাগত, তারপর অনেকে রয়েছে মুখ পরিচিত যারা রয়েছেন, তারা কিন্তু আমাকে দেখেই আমার ক্যামেরার সামনে চলে আসতেছেন, আসতে চাচ্ছেন, এই হলো কথা। আর আপনাদেরকে একটু ভিউয়ার্সদেরকে দেখাই, ভিউয়ার্সটা দেখতেছেন ওই যে এলোমেলো, কেউ বাদাম খাচ্ছে, কেউ বিস্কিট খাচ্ছে, কেউ চানাচ্ছে, মানে যার যার মতো তারা তারা কিন্তু ব্রেকে খাওয়া দাওয়া করতেছে। আর ওই পাশে রয়েছে কোয়ালিটি টিম, তারাও কিন্তু রেস্ট দিচ্ছে, কারণ তাদের মনে একটা শক্তি ফিরিয়ে পেয়েছেন তারা, তাদের মাঝে একটা উৎসাহ ফিরিয়ে পেয়েছেন তারা, কারণ তারা এক এক বলে সমতায় আনতে পেরেছেন। এবং ওই যে আমার পাশে রয়েছে কথা বাবারা, তারা অনেকে অনেক কিছুই বলতেছেন, হাত দেখাচ্ছেন, যেহেতু ক্যামেরা, আসলে আমরাও যখন ক্যামেরাতে যখন দেখতাম আগে কোথাও ভিডিও হচ্ছে ছোটো থাকতে, কিন্তু আমরাও দেখতে চাইতাম, দেখাতে চাইতাম, এরকম কিন্তু সবারই একটা উদ্দীপনা থাকে ক্যামেরার সামনে আসার জন্য। তো ভিউয়ার্স কী আর বলবো, সবচেয়ে বড় কথা হচ্ছে মাঠে প্রচণ্ড রোদ, আর রোদে দেখতে পাচ্ছেন আমার ভীষণ, কিন্তু আমার শরীরটা বিশেষ করে ঘেমে গেছে, এগুলো কথা। তো আমারও গলাটা শুকিয়ে গেছে, আমি এখন একটু কিছু খাবো। যাই হোক, এখানে কিন্তু ডাইনিংয়েদের মন খুব খারাপ, তারপরও একজনে দেখেন বাসি বাজাচ্ছে কীভাবে, তার মাঝে একটা প্রতিভা ফিরে পেয়েছি। আর আপনাদেরকে বলছি, আপনারা ভালোভাবে খেলেন, ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আর সবাইকে বলতেছি, ডাইনিংয়ে যারা সাপোর্ট করতে আসছে বা ডাইনিংয়ে যারা দর্শক অডিয়েন্স রয়েছেন তাদেরকেই বলতেছি, তারা ভালোভাবে ম্যাচটা উপভোগ করবেন। আর আজকের ম্যাচের যে টান টান উত্তেজনা, আসলে দুজনে খুব ভালো করেছেন। এখানে রয়েছেন আমাদের সোহেল মামু, আরও রয়েছেন অনেকেই রয়েছেন মুখ পরিচিত যারা আছেন, তারা সবাই ঘোরাফেরা করছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমাদের খেলা আবারও মাঠে করাবে, যখন রেফারি বাসি কুড় দিবে তখন কিন্তু সবাই একসাথে হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু রয়েছে আমাদের পাঞ্জাবিওয়ালা রুবেল ভাই, তো আমি তাকে ধরতেছি, সে কিন্তু পালিয়ে গেছে আমাকে দেখেই, দেখেন 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 আমাকে দেখে সে কিন্তু চলে গেছে দূরে। তো রুবেল ভাই কিছু একটা বলো, রুবেল ভাই কিন্তু লজ্জা পেয়েছেন, চলে গেছেন, কী আস করা। তো এই হলো কথা। আর এই কাকাকে দেখেন, এই কিন্তু আমার ক্যামেরাতে সবসময় আসতেছে, ঘুরতে দেখেছে সাগর, এটা কালু মামা, কালু মামা কী খবর তোমার। যাই হোক, দর্শক দেখতে পাচ্ছেন কালু মামা এখানে কিছু একটা বলবে, কী একটা বলতেছে সেই জানতেছে আমি বুঝতেছি না। তো সে বলছে যে ভালো লাগতেছে, আমি মাত্র আসলাম না। তো আমরা একটু দোকানের দিকে যাবো, এখানে সোহেল মামাকে পাইছি,
তো আমরা যাই হোক আর কথা বলবো না, এখন আমরা এখানে ই করবো, একটু মিউজিকে চলে যেতে চাই, এখন একটু মিউজিক দিয়ে দিচ্ছি, পরবর্তী টাইমে আবারও ফিরে আসতেছি। এই পর্যায়ে কিন্তু দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হয়ে গেছে, আমরা এখন মাঠে সরাসরি খেলাগুলো দেখবো এবং উপভোগ করবো। খেলা কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু খেলা টান টান হয়ে উঠতেছে এবং উত্তেজনা বেড়েই চলেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আক্রমণ তো আক্রমণ করেই যাচ্ছে ডাইন, এবং এখন কিন্তু মরিয়া হয়ে উঠেছেন এই জায়গার কোয়ালিটি টিম। তারা কিন্তু প্রথম অধ্যায় ভালো খেলতে পারে নাই, বা দ্বিতীয় অধ্যায় নেমে কিন্তু তারা প্রচুর শক্তি সঞ্চয় করে কিন্তু আক্রমণ করার চেষ্টা বারবার করেছেন, কিন্তু না তারা ব্যর্থ হয়ে ফিরেছেন বাড়িতে। অবশেষে তারা কিন্তু পারছেন না কোনো গোল দিতে, এবং আজকের খেলাটা দেখা যাক শেষ পর্যন্ত টাই ফিটারে গড়ায় কিনা, সে লক্ষ্যে আমরা আপনাদের সাথে আছি সবসময়, আমাদের ক্যামেরা চালু আছে, আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে খেলাটা উপভোগ করতে পারেন। চলুন আমরা খেলা দেখতে দেখতে আর্জেন্টিনার গান শুনে নেই, মনটাও ভালো হয়ে যায়। হ্যালো রে ফুটবল খেলা ফাইনালে খেলবে আর্জেন্টিনা, সেই দলে ছিল বিশ্ব সেরা ম্যারাডোনা, সেই দলের নামটি হলো প্রিয় আর্জেন্টিনা। হবে জয় হবে আর্জেন্টিনা, এটা আগে থেকে জান না শোন না।
ব্রাজিলীয় মেসি গোল দিয়ে দিছে দেখে ফেলেছি ট্রফি কাপ দিয়ে মেসির হাতে বিশাল এক ছবি এঁকে ফেলেছি আর্জেন্টিনার পতাকা দিয়ে বিশ্ব মতিঝিল দেখে ফেলেছি আর্জেন্টিনার সাপোর্ট আনন্দেরই